সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। সারা দেশের সাথে একযোগে কুমিল্লার বরুড়া উপজেলায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল 11টায় বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুল ইসলাম ও বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাক্তার নিশাজ সুলতানা সরলে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই সাথে সাথে স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ, শিক্ষক সহ বয়োজ্যেষ্ঠদের মধ্যে এই ভ্যাকসিন প্রদান করা হয়। এ সময় আর কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক রোটারিয়ান মোহাম্মদ কামাল হোসেন, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার সহ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও বিভিন্ন বেসরকারি হসপিটালের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। ভালো লাগছে? প্রথম আসতে পেরেছি খুব সকালে, সরি, আমি বলবো সবাইকে যাতে ভ্যাকসিনের ব্যাপারে কোনো বিরূপ প্রতিক্রিয়া না নিয়ে সবাই যাতে খুব তাড়াতাড়ি চলে আসে এবং বাংলাদেশকে করোনা মুক্ত দেশ হিসেবে। ধন্যবাদ। কেমন লাগছে আপনার? আপনি তো ইতিহাসের অংশ হতে চলেছেন বরুড়ার এই যে প্রথম যে 10 জন ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে একজন, আপনার এ বিষয়ে একটু অনুভূতি বলেন। ভ্যাকসিন নেওয়া তো দরকার, ভ্যাকসিন নিলে পরে আমরা কী করে নিরাপদ থাকতে পারবো, করোনা মুক্ত থাকতে পারবো, এই আশাবাদ অবশ্যই রাখি। হ্যাঁ, ভ্যাকসিন নেওয়াটা ভালোই লাগে, একটা উৎসব মুখর পরিবেশে আমরা নিচ্ছি। তারপরে আর সবার উদ্দেশ্যে আমি বলবো যে সবাই আসেন, সবাই মিলে এই ভ্যাকসিন নেই, আমরা সবাই করোনা মুক্ত থাকি। ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে আপনার? আপনার কি নাম? আপনার বয়স কত? 64। তাহলে আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে ভ্যাকসিন নিচ্ছেন, আপনার কেমন লাগছে আজকে? ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। যুগান্তকারী আবিষ্কার, আমরা বিশ্বাস করি এবং আশা করি এই করোনা ভ্যাকসিনের মাধ্যমে সারা পৃথিবী করোনা মুক্ত হবে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাদেরকে আজকে এই করোনা ভ্যাকসিন দেওয়ার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ সকলকে। আপনাদের এখন আজকে কতজনকে মানে এই টিকাটা দিয়ে আপনারা উদ্বোধন করতেছেন? আজকে এখানে হচ্ছে 10,200, আবার এটার অর্ধেক হবে, কারণ এটার আবার সেকেন্ড ডোজ দিব তো আমরা, তাহলে 5,000 লোককে আমরা দিব প্রথমে আনুমানিক, কারণ 10% তো ওই ওয়েস্টেজ ধরে নিতে হবে। আমরা বেশি লোক সমাগম হলে 3টা বুথের মাধ্যমে করবো, সর্বোচ্চ 3টা। বরুড়াবাসীর উদ্দেশ্যে কিছু বলেন এই টিকা, অনেকে কিন্তু এটা সম্পর্কে কিছু নেগেটিভ ধারণা পোষণ করে আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন এই টিকাটা কতটা নিরাপদ এই বিষয়ে? হ্যাঁ, এই টিকাটা আমি মনে করি সম্পূর্ণ নিরাপদ, কারণ হচ্ছে কিছু ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া তো সব টিকাতেই থাকে, যে কোনো ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তো সেটাকে বিবেচনায় নেওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য জ্বর, গায়ে ব্যথা, এগুলি হতে পারে টিকা দেওয়ার পরে, বা নাও হতে পারে, এরকম আমি মনে করি এটা 100% নিরাপদ, শতভাগ নিরাপদ। জি, তাহলে যে কোনো লোকে এটা নিতে পারে। জি, ধন্যবাদ আপনাকে।
জানেন আজকে সারা দেশব্যাপী করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম কিন্তু সারা দেশব্যাপী শুরু হয়েছে এবং আজকে আমি বরুড়া উপজেলায় একেবারে শুরুতেই আমার সৌভাগ্য হয়েছে যে করোনার যে ভ্যাকসিন দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং আমি জনগণকে আমি আশ্বস্ত করতে চাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্র্যান্ড নেমটা আপনারা খেয়াল করবেন এটা হচ্ছে কোভিশিল্ড। কোভিশিল্ডটা হচ্ছে সেরাম ইনস্টিটিউট এবং অ্যাস্ট্রাজেনেকার যে ব্র্যান্ড নেম কোভিশিল্ড কিন্তু আজকে আমরা দিয়েছি। কাজে অনেকে হয়তো প্রোপাগান্ডা ছড়াতে পারে যে ইন্ডিয়ার তৈরি কোনো ভ্যাকসিন হয়তো দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি আপনার এখানে ব্র্যান্ড নেমটা দেখেন, ব্র্যান্ড নেমটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা সেরাম ইনস্টিটিউট এবং আমাদের অ্যাস্ট্রাজেনেকার যে ব্র্যান্ড সেটাই কিন্তু সারা দেশব্যাপী দেওয়া হচ্ছে। কাজে এই ব্যাপারে কোনো প্রোপাগান্ডা না ছড়িয়ে আমরা যারা যে তালিকাভুক্ত যারা আছে তারা যেন নিবন্ধন করে এবং দ্রুত ভ্যাকসিনেশন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য এই ভ্যাকসিনটা এনেছেন। সবাই নিশ্চিন্তে ভ্যাকসিন ব্যবহার করতে পারেন, কেউ কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই। এটা জনগণের রক্ষার জন্যই জননেত্রী এটা এনেছেন। আমি আশা করি সবাই এই ভ্যাকসিন ইউজ করবেন। ধন্যবাদ আপনাকে।